भक्त जे आधार पर्दा पाराए भोर हलो जानी ना ता नारंगी मने कांपछे सबुज पाता दोआरे तोमार सात सागरेर जोआरेर जे फेना तबु जागले ना तबु तुमि जागले ना सात सागरेर माझे चेये देखो दोआरे डाके जहाज अचल छवि से तस्वीर जान दाड़ाई रही है आज हाले पानी नाई पाल तार ओड़े नाको हे नाबिक तुम्हें मिनती आमार राखो तुम्हें उठे एसो माझी माल्लार दले देखबे तुम्हार किश्ती आबार भेसेछे सागर जले नीले दरियाए जेन से पूर्ण चाँद मेघ तरंग केटे केटे चले भेगे चले सब पाथ तबे तुमी जागो कखन सकाले झरेछे हासना हेना एखनो तोमार घुम भांगले ना तबु तुमी जागले ना दोआरे सापेर गर्जन शोनो नाकि कत असंख्य क्षुधितेर शेथा भीड़ हे माझे तुम्हारे बेसाती छड़ाओ शोनो नईले जे सब भेगे हबे चौचिन तुमी देखछो ना एरा चले कोन आले आर पीछे पीछे चले क्रमागत पथ छेड़े आरो नीचे हे माझे तुम्हार सेतारा नेभे निये कथा जानो तो तुमी तुम्हार चाँदनी रातेर स्वप्न देखेछे कि मरुभूमि দেখো জমা হলো লালা রায়হান তোমার দিগন্তরে তবু কেন তুমি ভয় পাও কেন কাঁপো অজ্ঞাত ডরে তোমার জাহাজ হয়েছে কি বাঞ্চাল মেঘ কি তোমার সেতারা করে আড়াল তাই কি অচল জাহাজের ভাঙা হাল তাই কি কাঁপছে সমুদ্রে ঘোঠাতুর বাতাসে ভাপানো তোমার ও ফাঁকা পাল মাঝে মাঝে বড় ক্ষোভ জাগে আমি কেন হলাম না একজন যুদ্ধবাজ সৈনিক আমার হাতে যদি থাকত একটা কলমের পরিবর্তে অত্যাধুনিক মেশিন গান কিংবা এন্ট্রি এয়ার গানের ট্রিগারে এই বেকুল আঙ্গুলগুলো তবে হয়তো হৃদয়ের ঘুমন্ত ভিসুভিয়াসটা জেগে উঠতে পারত সম্পূর্ণ পারঙ্গম হয়ে কোনটা শক্তিধর একটা কলম না মেশিন গান মাঝে মাঝে প্রশ্ন রাখি প্রজ্ঞার কাছে তুমুল বিতর্ক হয় সঠিক জবাব পায় না আফসোস কখনো নিজেকে একটা স্থূল কলম অধিকারী অসহায় জীব ভেবে উপহাস করি বন্ধুরাও হাসেন যত্রতত্র সাম্রাজ্যবাদী সুন্দরী নারীরাও আর মুদ্রাস্ফীতির সমাজ বিশ্রী ঠা ঠা হাসিতে ফেটে পড়ে আদিগন্ত তবু আমি আলিফের মতো একটা কলম ধারণ করে খাড়া দাঁড়িয়ে আছি আমার বিত্ত নেই চিত্তের বড়াই করি বেহুদা আমি দ্বিতীয় মহাসামরের নায়ক হিটলারের কাহিনী পড়তে পড়তে কিংবা আণবিক বোমার ধ্বংস ইতিহাস ঘাঁটতে ঘাঁটতে কলমের কালো আঁচড়ে একটি শান্তির উদ্যান রচনা করি জানি মানুষের হিংস্রতা ক্রোধ মদমত্ততা ভালোবাসার এই উদ্যানে সংকুলান হবে না কখনো আর ওই স্থূল কলমের দামে কিনতে চাই আমি গোটা পৃথিবীর পারমাণবিক শক্তিধর তাবৎ সমরাস্ত্রকে কিন্তু হায় আমার প্রিয়জনরা যারা শান্তির কপট ওড়াতে ব্যস্ত আমাকে একটা পরাজিত সৈনিক হিসেবে চিত্রিত করে হাসে হাসতে হাসতে তারা ইতিহাসের তার নজির তোলে আমার সুকুমার বৃত্তির যাচাই হয় নিয়োজিত কখনো আমার মনে হয় আমি কলমকে ধারণ করে ক্ষমাহীন অপরাধ করেছি যে অপরাধের খেসারত পূরণে তেল সমৃদ্ধ দেশের আনুকূল্য অক্ষম তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশের একজন যুবক হয়ে আমার তারুণ্যকে বিপথগামী করেছি আমার যৌবন সহসা ব্যয়িত হওয়া উচিত ছিল যুদ্ধাস্ত্র চর্চায়
কেন না যেখানে কলম নয় যুদ্ধাস্ত্র যুক্তি নয় শক্তি স্বস্তি নয় অস্থিরতা জনগণ নয় ব্যক্তি আর আদর্শ নয় অনাদর্শ মূর্খম মুখ্যম সর্বদিকে আমার তাই মনে হয় সেই যে একাত্তরে যেভাবে বুকেশকে চেপে ধূসরিত জনপদে শব্দ ছড়িয়েছিলাম সচক্ষতি করেছিলাম বিজয়ের আনন্দ চিৎকারে ঠিক সেরকম প্রচণ্ড শব্দে ভয়ঙ্কর চিৎকার বলতে ইচ্ছে হয় ভয় সহ আমি কলমের পরিবর্তে যুদ্ধাস্ত্র চাই চাই আমার যন্ত্রণার চির অবসরের একটি কাব্য নয় বুলেট কিন্তু আমার বিবেক নামক স্বয়ংক্রিয় কম্পিউটারটি এর বিপরীত রায় দিলে তাই আজও আমার স্থূল কলমকে ঘষে ঘষে মিসাইলের তীক্ষ্ণতা সৃষ্টিতে প্রয়াসী যদিও আমি স্বভাবতই জানি বড়জোর একটি মিসাইলের দামে বিকৃত স্বদেশ আমার প্রিয় জন্মভূমি ধন্যবাদ তালিটা কিন্তু সানাসুর মার্কা হইল আবৃত্তির মতো অতটা জমজমাট হইল না সবাই একটু তালি দেন তো আরেকবার মোস্তাক ভাইয়ের জন্য সুপ্রিয় উপস্থিতি জোরে তালি দিবেন বাহবা দিবেন কোনো সমস্যা নাই ক্ষুধা লাগলে খাবারের ব্যবস্থা আছে গরম গরম খিচুড়ি আছে সবাইকে দেওয়া হবে ইনশাআল্লাহ